অপেক্ষার প্রহর নেমে এসেছে এখন ঘন্টায়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামীকাল খুলে দেওয়া হচ্ছে বহুল কাঙ্ক্ষিত মধুমতি সেতু। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সেতু চালু হবার খবরে উৎসবের আমেজ বিরাজ করছে সেতুর দুই প্রান্তের মানুষের মাঝে। স্বপন দেয়ানের ক্যামেরায় নড়াইল থেকে আরও জানাচ্ছেন শরীয়ত খান। শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার, ফেরির জন্য অপেক্ষা, হাজারো দুর্ভোগের গল্প মিলিয়ে যাবে রাত পোহালেই। মধুমতিকে বশ করে ইস্পাত আর কংক্রিটের এই পথে লেখা হবে নতুন গল্প। যাত্রা শুরু করবে মধুমতি সেতুর। উৎসবের মূল আয়োজন হবে মধুমতির কালনা প্রান্তে, চলছে সেই প্রস্তুতি। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন আর সাধারণ মানুষ সামিল হবেন উদ্বোধনী আনুষ্ঠানিকতায়। অপর প্রান্তে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এই আয়োজনের উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধুমতি সেতু দিয়ে তারা তাদের আর্থসামাজিক জীবনের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে। আমি আশা করি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবাই যারা উপকৃত আমরা হয়েছি, এটাই শুধু নয়, ঢাকার সাথে সারা বাংলাদেশের যে কমিউনিকেশন নেটওয়ার্ক, সেই ক্ষেত্রে নড়াইল একটি হাব হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে। 660 মিটার দৈর্ঘ্য ও 26.1 মিটার প্রস্থের এই সেতুর উভয় পাশে 6 লেনের সংযোগ সড়ক রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 4.5 কিলোমিটার। নদীর মধ্যে ডিস্টার্ব না করে হয়তো একটা করে দিয়েছে, হয়তো 150 মিটার বা 200 মিটারের একটা করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা পৃথিবীর অনেক দেশেই এই আর্চ টাইপ ব্রিজ আছে, জাপানে আছে, সুইজারল্যান্ডে আছে, সুইডেনে আছে, অনেক জাপানে সবচেয়ে বেশি করেছে এই ধরনের ব্রিজ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত 10 জেলার মানুষের দুর্ভোগের নাম ছিল মধুমতি নদী। ছোট্ট এই নদীটি পার হতে সময় লেগে যেত 2 ঘন্টারও বেশি। এই সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে লাঘব হতে যাচ্ছে সেই দুর্ভোগের। একই দিনে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর ওপর তৃতীয় শীতলক্ষা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটি চালু হলে সহজ হবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ। শরীয়ত খান, আরটিভি, নড়াইল।